বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আগের তুলনায় আজকে একটু বেটার ফিল করছি, আর সেই জন্যই অনেকদিন পর আবার আপনাদের সাথে নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটেটো ফিঙ্গার রোল। এই নাস্তাটা আপনারা বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে খুব ঝটপট করে তৈরি করে বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু খেতে পারবেন, অথবা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই নাস্তাটা সার্ভ করতে পারবেন। খেতে ভীষণ মজাদার, আপনারা অবশ্যই একবার হলে এই নাস্তাটি ট্রাই করবেন। তো চলুন তাহলে প্রস্তুত প্রণালীটা দেখে নে। নাস্তাটা তৈরি করার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আলু। আলুটা আমি বয়েল করে নিয়েছি, এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলো আমি ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। আপনারা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি আমার আগের ভিডিওতে একটা সাহায্যমূলক ভিডিও শেয়ার করেছিলাম, এবং সেই ভিডিওতে আমি শ্রাবণ ভাইয়াকে উদ্দেশ্য করে বলেছিলাম উনি যেন একটা পোস্ট বা ভিডিও শেয়ার করে অসহায় মানুষদের সাহায্য করার জন্য। তো ইতিমধ্যে উনিও কিন্তু একটা ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করেছে। তো আপনারা যেই যতটুকু সম্ভব ওনার ওইখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সকলেই সাহায্য করবেন। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাবাব মশলা বা চাট মশলা, যেটা দুটোর একটা দিলেই হবে, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা ইতিমধ্যেই শ্রাবণ ভাইয়ার আরেকটা ভিডিও পেয়ে গেছেন, অসহায় মানুষদের সাহায্যের উদ্দেশ্যে উনি যে ভিডিওটা পোস্ট করেছে। আশা করছি যে যে আপুরা আমার ভিডিওটা দেখেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে সাহায্য করবেন, তো ওই ভিডিওটা দেখার পর আপনারা শ্রাবণ ভাইয়ার বিকাশ অ্যাকাউন্ট বা রকেট বা নগদে যে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই উপযুক্ত সময় মানুষের পাশে দাঁড়ানোর। এই সংকটময় পরিস্থিতি আমাদের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর অবশ্যই সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন এই পরিস্থিতি থেকে যেন আমাদের খুব তাড়াতাড়ি নাজাত দান করেন। তো এখন আমি একটা নুডলস নিয়েছি এবং নুডলসটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ভেঙে নেব, একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে নুডলস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রামও ইউজ করতে পারেন, ব্রেড ক্রামটা দিয়েও করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো এখন যে নুডলসের ভেতরে মশলাটা থাকে সেটাও আমি নুডলসের সাথে অ্যাড করে দিলাম। তো এখন দেখুন একটা চামচের সাহায্যে আমি যে আলুর মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, আর হাতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন আমি দুই হাতের তালু দিয়ে এইভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নেব। তো এখানে আমি আগে থেকে একটা ডিম ভেঙে সামান্য লবণ দিয়ে ফেটে রেখেছিলাম, এখন এই আলুর মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে তারপর এই নুডলসের মধ্যে ভালো করে কোট করে নেব। একটু চেপে চেপে এই কাজটা করতে হবে যেন আলুর গায়ে নুডলসটা ভালো করে লেগে থাকে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন আমার সবগুলো ফিঙ্গার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিতে হবে। আমি চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পটেটো ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি।
এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো যখন আপনার কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তখন আপনি এগুলো চুলো থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিতে পারবেন। তো আমার ফিঙ্গারগুলো ভাজা, আমার ফিঙ্গারগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আজকে কিন্তু এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।